দর্শক, এখন আমরা আপনারা যেহেতু হাঁসগুলো যখন কিনবেন তখন যেন সঠিক জাতটি চিনতে পারেন সেই বিষয়টাকে মাথায় রেখে আপনাদের কাছে জাতগুলো একটু চিনিয়ে দেব, যাতে কেনার সময় আপনাদের সুবিধা হয়। ভাই, আপনার হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা তো খাকি ক্যাম্বেল। জি, একটা খাকি ক্যাম্বেল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাকি ক্যাম্বেল হাঁসটি, হাঁসের বাচ্চা আমরা মূলত নিয়েছি, কারণ বড় হাঁস তো আপনারা সাধারণত নাও কিনতে পারেন। ছোট হাঁসগুলো যখন কিনতে যাবেন দেখেন একদম খাকি কালারের, যেই যার পালক বা শরীরের অংশটা একদম খাকি কালারের, এবং মাথার দিকের যে অংশটা এইটা একটু ব্রোঞ্জ কালারের আছে আর কি, আপনার ব্রাউন কালারের আছে। এর পালক এবং শরীরটা হবে খাকি রঙের, আপনারা খাকি পোশাকের যে কালারটা দেখেন সেইটা, এবং মাথার এই দিকের শেপটা এইটার কালারটা একটু ভিন্ন হবে। আর এটার সাথে ভাই এই জাতটার নাম কি বললেন আপনি? এটা আপনার জিনজিং। জিনজিং, এই জিনজিং আর খাকি ক্যাম্বেল মানুষ মিক্স করে ফেলে অনেক সময়। যারা নতুন খামার করতে যাচ্ছেন তাদেরকে হয়তো বা না চেনার কারণে এই এই একটার পরিবর্তে আর একটা ধরাই দিতে পারে। দেখেন আপনারা, দুটো হাঁস আমরা পাশাপাশি রেখেছি, এটা হলো জিনজিং জাতের হাঁসের বাচ্চাটা। এইটা বছরে কতগুলো ডিম দেয়? এটা আপনার বছরে 260 থেকে 270 পর্যন্ত জিনজিংটা। আর খাকি ক্যাম্বেলটা 280 থেকে 300। 280 থেকে 300 বা তার উপরে এটা এটা চলে যাবে। তো দর্শক, আপনারা দুটো হাঁসি একটু পাশাপাশি ভালো করে দেখুন। হাতের ডান সাইডে, তার ডান হাতে যেটা আছে সেটা হলো আপনার জিনজিং জাতের হাঁসের বাচ্চাটা, আর বাম পাশে যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খাকি ক্যাম্বেল। তো এই দুটো ছেড়ে দেন, আমাদেরকে আপনার রানারটা দেখান। আর যদি আপনারা ডিম বাদে মাংসের ব্যবস্থা, মাংসের জন্য হাঁস পালন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই যে রানার জাতের হাঁসের বাচ্চা, যাক ওই দুটো চলে যাক, এই যে এটা আপনারা ভালো করে দেখেন সাদা রঙের হাঁস, এটা চেনা খুব মোটামুটি সহজ। এটার পায়ের রঙটাও হলুদ রঙের, ঠোঁটটাও হলুদ রঙের, আমরা এটা দেখতে পাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন এটা।